আর এখানে আমাকে আটকে দিল, জঙ্গলে হাতি বেরিয়েছে, দেখে মানে ডিসগাস্টিং লাগছে। এরকম একটা পাতা তো আমি কিছু নিয়ে নিয়েছি, কোনো জায়গায় এক্সপ্লোর করতে গেলে লোকাল লোকেদের সঙ্গে মেশাটা খুব জরুরি। মানে মাঝে মাঝে যে ভগবান আমার যে কি পরীক্ষা নেয় আমি জানি না। তো লাল জল কেভস দেখা হয়ে গেল, অসাধারণ জায়গা, আমার তো দারুণ সুন্দর লেগেছে, নেচার বিউটি অসাধারণ। এখন যে জঙ্গলটার মধ্য দিয়ে যাচ্ছি, ভিতরে অনেক ট্রেল দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যেন ঢুকে পড়ি, কিন্তু ঢোকা ঠিক হবে কিনা ঠিক বুঝতে পারছি না। 1 কিলোমিটার মতো তো ভিতরে ঢোকা যেতেই পারে জঙ্গলের গভীরে। চলো এই ট্রেলটা একটু ঢোকা যাক, ইচ্ছা যখন করছে একটু ঢুকি। বেশি দূর যাবো না, অল্প একটু যাবো, ছবি টবি তুলে বেরিয়ে চলে আসবো। গভীর জঙ্গলে ঢুকেই চলেছি, ঢুকেই চলেছি। এবার জঙ্গলের রাস্তা সরু হচ্ছে। এই ট্রেলগুলো বেশ রোমাঞ্চকর, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি এই জার্নিটাকে। ও দেখো কাণ্ড, এখানে আবার একটা নদী আছে, দেখো দেখো। চলো নদী ফেরোনা যাক। মেন রাস্তা ছেড়ে জঙ্গলের মধ্যে এসে কিন্তু লাভই হয়েছে, এরকম একটা সুন্দর কিন্তু দৃশ্য দেখতে পাচ্ছি। দেখো কি সুন্দর, কুলুকুলু সাউন্ড আসছে আর পাখিদের আওয়াজ, এছাড়া কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো মানুষের আওয়াজ নেই। হ্যাঁ আমার গলার আওয়াজ তো আছেই, এখানে কিছুক্ষণ তো টাইম কাটানো একদম ওর্থ। চলো 10-15 মিনিট এখানে টাইমটা কাটাবো। এই নাম না জানা নদীর কাছে কিছুক্ষণ টাইম কাটালাম, এরকম একটা জঙ্গল ট্রেলে ঢুকে দারুণ সুন্দর একটা সময় কাটালাম। লাদাখের ওয়াটার ক্রসিং মনে পড়ে গেল, এভাবে না আসলে এটুকুটা এনজয় করতে পারতাম না। বললাম না, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আমি ঝাড়গ্রামের এই প্রত্যেকটা জায়গা, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি। লাল জল কেভের পরে আমি যাবো ভেবেছিলাম গাদ্রাসিনী হিল, তো এখন ভাবছি গাদ্রাসিনী হিল আমি কুইট করব। তার বদলে আমার ইচ্ছা আছে ডাঙ্গি কুসুম যাবার, তাও আমি শিওর বলতে পারছি না, আমার মন যখন যা চাইবে তাই করব। তো এগিয়ে যেতে থাকি, আগে মেন রাস্তাটা ধরি, মেন রাস্তা ধরার পরে তারপরে আমি ডিসাইড করব আমি আদৌ গাদ্রাসিনী যাব নাকি ডাঙ্গি কুসুম যাব না সোজা বেলপাহাড়ি হয়ে ফিরে চলে যাব। সো হাতির জঙ্গল, এলিফ্যান্ট করিডোর। চলো মেন রোডে চলে এসেছি, দারুণ এনজয় করলাম জঙ্গল ট্রেলটা। আজকের এই ঝাড়গ্রাম যে ট্রিপটা করছি, ঠিক প্রপার ঠিক ট্রাভেল টাইপের ব্লগ এটা হবে না, এটা ঠিক লাইফস্টাইল ব্লগের মতো হয়ে যাচ্ছে। কারণ কিছু করার নেই, কারণ আমি অ্যাকচুয়ালি এখানে ঘুরতে শুধু আসিনি, আমি জায়গাটা এক্সপ্লোর করছি, তার সঙ্গে তাকে জায়গাটাকে উপভোগ করছি, আর আত্মীয় বাড়িতে তো এসেইছি। আর দেখো খাদারানি লেক এই ডান দিকের এই রাস্তাটা চলে যাচ্ছে, কিন্তু এটা কত কিলোমিটার না জেনে যাওয়াটা ঠিক হবে না।
এখানে বোর্ড দেওয়া আছে কি একবার দেখে নিই কত কিলোমিটার। খাঁদারানি 2 কিলোমিটার, চল এবার ঘুরেই আসি খাঁদারানি। এটা হচ্ছে দামোহিনী মোড়, চলো খাঁদারানি লেক 2 কিলোমিটার ঘুরেই আসি একবার। ঝাড়গ্রামে এসে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, রাস্তা তো এমনিতেই খুব ভালো, আর তার উপরে রাস্তাটার প্রতিটি মোড়ে প্রত্যেকটা জায়গার ইন্ডিকেশান কিলোমিটার সমেত দেওয়া আছে। এটা একটা দারুণ জিনিস, দারুণ জিনিস। খাঁদারানি কোন দিকে? বাহ, স্কুলটা তো দারুণ সুন্দর জায়গা, বিশাল বড় একটা গাছের ছাওয়া। ও, অনেকগুলো মুরগি রে, একটা ধরে নিয়ে যেতে পারলে। এটা হচ্ছে খাঁদারানির লক গেট, এর আগে যখন এসেছিলাম এর থেকে বেশি জল ছিল, এ মাঝখানে পুরো চড়া পড়ে গেছে। এ বাবা, খাঁদারানি দেখে মন ভরলো না কিন্তু। এখন আমার চোখের সামনে খাঁদারানি লেক, দেখে মানে ডিসগাস্টিং লাগছে, পুরো ঘাসে ভর্তি, জল নেই তো। লেকেটা লেকটাকে সুন্দর লাগবে কি করে যদি জলই না থাকে? একবার দেখাচ্ছি, দেখো দেখো চারিদিকে ঘাস জন্মে আছে, মাঝখানটায় চড়া পড়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখো এই জায়গাটায় চড়া পড়ে গেছে। তো এর আগে যখন খাঁদারানিকে দেখেছিলাম তখন তবুও অনেকটা জল ছিল। এটা হচ্ছে খাঁদারানি লেক, আর এই খাঁদারানি লেকের এই পাশ দিয়ে এখানে যে রাস্তা চলে গেছে এটা একটা কোনো একটা আশ্রমে যাচ্ছে। তো আমি আশ্রমে যাবো না, সেজন্য আমি এখান থেকে ফিরে যাচ্ছি, কারণ খাঁদারানি লেক আমাকে খুবই ডিসঅ্যাপয়েন্ট করলো, কারণ এই লেকে জল নেই, আগাছায় ভর্তি, মোটেও দেখে ভালো লাগছে না। আমি ভেবেছিলাম খুব সুন্দর দেখতে লাগবে। এনিহাউ এখান থেকে ফিরে যাচ্ছি। তো খাঁদারানি লেক থেকে এবার বেরিয়ে যাবো, আর বেরোনোর আগেই একদম লেকের ঠিক পাশেই এখানে একটা চায়ের দোকান দেখতে পেয়েছি, এখানেই দাঁড়িয়ে পড়েছি, একটু চা খাবো, রেস্ট নেব, প্রচণ্ড গরম। এ দেখো, তো খাঁদারানি থেকে এবারে বেরিয়ে যাবো 5টা বাজে, আর এখানে চা খেতে ঢুকেছিলাম, আর চা খেতে ঢুকে চায়ের সঙ্গে একটা সুন্দর ফ্লেভার পেলাম, সেটা হচ্ছে এরকম একটা পাতা। তো আমি কিছু নিয়ে নিয়েছি, কাকু আমাকে দিয়ে দিয়েছে, তো বাড়িতে গিয়ে চায়ের সঙ্গে সেটা খাবো। তো সেই কারণে কাকুকে থ্যাংক ইউ, ধন্যবাদ। তো এটা একদম খাঁদারানি লেকের পাশেই এই চায়ের দোকানটা, এখানে এদের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বললাম, গল্প করলাম। তো এই জিনিসটাই আমি চাইছিলাম, আর কোনো জায়গায় এক্সপ্লোর করতে গেলে লোকাল লোকেদের সঙ্গে মেশাটা খুব জরুরি। চলো আর কথা না বাড়িয়ে এবার বেরিয়ে পড়ি, 5টা বাজে, আর অন্য কোথাও যাবো না, ডিরেক্টলি একদম লোধাচুলি। এই দাদাকে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছি, জোর করে সাবস্ক্রাইব করিয়েছি, আর তোমরাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো খাঁদারানি থেকে বেরিয়ে বললাম, 5টা বাজে, এখানে বহুক্ষণ ধরে আড্ডা মেরেছি লোকাল লোকের সঙ্গে, আর মনে হয় না যে অন্য কোথাও যাই। তো এবারে ওয়েদারটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ধীরে ধীরে এবার ফিরে যাই, আর রিজার্ভে অলরেডি 22 কিলোমিটার চালিয়ে ফেলেছি। তো গাদ্রাসিনী তো আজকে আর যাওয়া হচ্ছে না, তো সুতরাং গাদ্রাসিনী বাদ। তবে আমার কোনো আফসোস হচ্ছে না যে গাদ্রাসিনী যায়নি বলে, মানে আজকে যে এক্সপিরিয়েন্সটা হলো সেই এক্সপিরিয়েন্স আমি ভিডিওর মাধ্যমে মানে ব্যাখ্যা করতে পারবো না, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হলো। এই জিনিসটাই চেয়েছিলাম যে একবারে নিজের মতো করে এক্সপ্লোর করব, সাধারণ লোকের সঙ্গে কথা বলবো, তাদের সঙ্গে চা খাবো, গল্প করব, এটাই আমি চেয়েছিলাম, তো সেটা সাকসেসফুল। তো এবারে সূর্য ডুবে গেছে, তো ফটাফট এবারে ফেরার রাস্তা ধরতে হবে। তেল কতখানি চলবে এখনও বুঝতে পারছি না, তো আগে বেলপাহাড়ি পৌঁছাই, তারপরে ডিসিশান নিই। তো আশা করছি এই তেলে হাইরোড পর্যন্ত পৌঁছে যাব, আর হাইরোড পৌঁছে গেলে হাইরোডে ওখানে দেখেছিলাম পেট্রোল পাম্প আছে, কোনো রকম প্রবলেম নেই। আর এই খাঁদারানি থেকে গাদ্রাসিনী হিল যাওয়া যায়, খাঁদারানি থেকে গাদ্রাসিনী হিল যেতে গেলে 7 কিলোমিটার পড়বে। ওয়াও, এত হু করে চলে এলাম রে, বেলপাহাড়ি ঢুকে গেলাম।
এখন বাজে 6:25, অলরেডি 72 কিলোমিটার চালিয়ে ফেলেছি রিজার্ভে। এবারে কিন্তু তেল দরকার, যদি না তেল পাই খুব চাপ হয়ে যাবে। আর এখানে কাটা পেট্রোল বিক্রি হচ্ছে, কিন্তু আমার ঠিক ভরসা হচ্ছে না কাটা পেট্রোল নেওয়ার, কি করব বুঝতে পারছি না। আপাতত পেট্রোল পাম্প পর্যন্ত যদি কোনো রকমে যেতে পারি, তো চিচিরা মোড় থেকে একটুখানি গিয়েই পেট্রোল পাম্প আছে একটা দেখে নিয়েছি, কিন্তু ততদূর পর্যন্ত বাইকটা যাবে তো? চিচিরা মোড় এসে গেছি, এবারে আর 2-3 কিলোমিটার পরেই হচ্ছে পেট্রোল পাম্প। অলরেডি 77 কিলোমিটার চালিয়ে ফেলেছি রিজার্ভে, বিশাল পারফরমেন্স দিচ্ছে বাইক। আমার বাইকের দুদিকে দুটো HJG ল্যাম্প ছিল, লাদাখ রাইডে বাঁদিকেরটা তো নষ্ট হয়ে গেছে, ওয়ারেন্টিতে থাকার কথা, জানি না ওয়ারেন্টি পাবো কি না। তো যদিও বা ওয়ারেন্টি না থাকে, ওটাকে সারানোর ব্যবস্থা করতে হবে অথবা আমাকে একটা নতুন কিনতে হবে। আপাতত ডান দিকেরটা দিয়ে কাজ চলছে, কিন্তু দুটো একসঙ্গে না চললে ঠিক সেই ধরনের ফোকাস বা সেই ধরনের আলোর ডেপটা পাচ্ছি না। ও পেট্রোল পাম্প পেয়েছি, 81 কিলোমিটার চলে গেছে অলরেডি। সে কি গো, বাইকে তেল নেই গো আর? সামনে আর পেট্রোল পাম্প কোথায় আছে? পেট্রোল পাম্পে এলাম, বলছে যে পেট্রোল দিতে পারবে না, মেশিন খারাপ। মানে মাঝে মাঝে যে ভগবান আমার যে কি পরীক্ষা নেয় আমি জানি না। কাটা তেল নিতে হবে, আমার কপালে কাটা তেল যদি থাকে কাটা তেল নিতেই হবে, আমার কিছু করার নেই, কে ঠেলে ঠেলে বাইক নিয়ে যাবে? 1 লিটার হলেও আমাকে ভরতে হবে। মানে কপাল কাকে বলে? দাদা কে আছে? 1 লিটার তেল দেবে? 1 লিটারই দাও। চলো এখান থেকে কাটা তেল ভরে নিলাম, 110 টাকা করে লিটার। পেয়েছি পেট্রোল পাম্প পেয়েছি, ফুল ট্যাঙ্ক করে নি। তো হাই রোড থেকে জাস্ট আমি নেমেছি, আর এখানে আমাকে আটকে দিল, জঙ্গলে হাতি বেরিয়েছে, তো সুতরাং আমি এখন যেতে পারবো না, আমাকে আটকে থাকতে হবে কিছুক্ষণ। হাতি তাড়াতে গেছে বিট অফিসের লোকেরা, খুবই হাতি তাড়ানোর পরে তারপরে আমি এখান থেকে বেরোতে পারবো, কি রকম অভিজ্ঞতা। তো এই যে জঙ্গলের মধ্যে, এই জঙ্গলে হাতি আছে আমার বাঁদিকের জঙ্গলটায়, আর বিট অফিসের লোকেরা সব হাতি তাড়াচ্ছে এখানে। আরে বিশাল অ্যাডভেঞ্চার, এদের সঙ্গে যাচ্ছি যেহেতু দল করে যেতে বললো। গায়ে কাঁটা দিয়ে উঠছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে, চিৎকারও করতে পারছি না। কিছুক্ষণ আগে এখান দিয়ে হাতি গেছে, এটা আমাদের কাছে মজার হলেও যারা এখানে বাস করে তাদের কিন্তু খুব চাপের জিনিস। সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট অফিসের গাড়ি যাচ্ছে, আর ওই গাড়ির পিছনেই আমাদের স্কট করে নিয়ে যাচ্ছে। এরকম অভিজ্ঞতা হবে ভাবতে পারিনি রাইডের শেষে এসে, বিশাল ব্যাপার। তো এখন অলরেডি 7:56 বাজে, চলে এসেছি যেখানে ঝাড়গ্রামের যে আত্মীয় বাড়ি ছিলাম সেখানে চলে এসেছি রাত্রিবেলা। আর হাতির যে অভিজ্ঞতাটা হলো এটা অনবদ্য, আর ভিডিওটা বড় করছি না, অনেক বড় হয়ে গেছে, এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।